আসসালামু আলাইকুম। অনেক উক্তি অনলাইনে দেখেছেন, কোটেশন দেখেছেন, যেগুলো এই বইটা পড়লে বুঝতে পারবেন যে আরে এই বই থেকে তো ছিল এতগুলো উক্তি। বইটার নাম হচ্ছে তাওতে চিং কিংবা দাওরে চিং, শত বছর আগের বই। বইটা বেশ ডিপ, যদি আপনি চিন্তা করতে পারেন উক্তিগুলো নিয়ে তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এবং সেজন্য বইটার অডিও বুক লিঙ্কটা আমি কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বইটা আমি একদম সুপারফিশিয়ালি এক্সপ্লেন করবো জাস্ট কয়েকটা উক্তির মাধ্যমে। প্রথমে যে উক্তিটা বলবো সেটা হচ্ছে জার্নি অফ এ থাউজেন্ড মাইলস বিগিনস উইথ এ সিঙ্গেল স্টেপ। বেশ পরিচিত একটা উক্তি, এবং আসলে কিন্তু তাই, যে ভবিষ্যতে আমরা কী পাচ্ছি সে নির্ভর করছে বর্তমান মুহূর্তটাকে আমরা কীভাবে কাজে লাগাচ্ছি। দ্বিতীয় উক্তি, টু অ্যাটেইন নলেজ অ্যাট থিংস এভরি ডে, টু অ্যাটেইন উইজডম রিমুভ থিংস এভরি ডে। আমরা কিন্তু প্রথম সেন্টেন্সটা সবাই বুঝছি যে আচ্ছা হ্যাঁ, শিখতে হলে হ্যাঁ নলেজ আনতে হলে বই পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হ্যাঁ গ্রাফিক ডিজাইন শিখতে হবে হ্যান ত্যান অনেক কিছু, বাট অ্যাটেইনিং উইজডম যে প্রকৃত জ্ঞান যেটা এক্সপিরিয়েন্সের থ্রুতে আসে ওইটা কীভাবে আনবো। এখানে বলা হচ্ছে যে রিমুভ থিংস এভরি ডে কী সরব, ছোটোবেলা থেকে বিভিন্ন কনসেপ্ট আমাদের মাথায় দিয়ে দেওয়া হয় যে তোমাকে ক্লাসে ফার্স্ট হইতে হবে, হইতে হবে, কমপ্লিট করতে হবে, ম্যাথসে 90-এর উপর পেতে হবে। কেন পাইতে হবে, কেন কমপ্লিট করতে হবে, ফার্স্ট হইলেও বা কি, 20 বছর পরে এটা লাভ কি, কখনো প্রশ্নই করিনি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মধ্যে শত্রুতা তৈরি করা হয় যে ওরা কখনো তোমার ভালো চায় না, ওই দেশের মানুষ সবাই তোমার খারাপ চায়। আসলে পূর্বপুরুষরা এমন ছিল, বাট বর্তমান প্রজন্মও কি আমরা মারামারি করবো পূর্বপুরুষরা যে কাজটা করছিল এটার জন্য, কোনো প্রশ্ন করে নেই। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা অনেক কনসেপ্ট ক্যারি করি, এটা আমাদের বাসার ইউজড বয়ামের মতো, যে বয়ামটা সামনে হয়তো লাগতে পারে এই জন্য বয়ামটা আমরা বাসায় রেখে দিই, বাট বয়ামটা যদি আমরা ছুঁড়ে ফেলে দিই আসলে কোনো দিন লাগবে না এবং যাইও খাবে না এবং লাইফটা আরও ইজি হবে। বাট কখনো আমরা ওই জিনিসটা চিন্তা করি না যে এই বয়ামটা আসলে আমাদের লাগবে না। ঠিক যেরকম কিছু ইউজলেস কনসেপ্ট আমরা বয়ে নিয়ে যাই আমাদের লাইফে, এইগুলো যেগুলো ইউজলেস কনসেপ্ট ওগুলোর উপরে যেন আমরা কোয়েশ্চেন মার্কটা লাগিয়ে টেস্ট করে দেখি যে এগুলো আসলে আমাদের লাইফে লাগবে নাকি না। থার্ড কোয়েশ্চেন, ওয়েন আই লেট গো অফ হু আই অ্যাম আই বিকাম হোয়াট আই মাইট বি। খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় নিজেদের উপর লেবেল লাগাই যে আমাকে ডক্টর হইতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে, আমাকে অ্যাকাউন্টেন্ট হইতে হবে, আমাকে হ্যান হইতে হবে, ত্যান হইতে হবে। ভাই আসলে কি তাই, তুমি তো লাইফে কখনো ইঞ্জিনিয়ারিং করো নেই, তুমি তো কখনো লাইফে কারোর উপর অপারেশন করো নেই। হ্যাঁ আমি বুঝি কারো কারো আসলে হয়তো একটা ট্যালেন্ট, তারা হয়তো আসলে ভালো কিছু করতে হবে, তারা আসলে মানুষকে উপকার করতে চায়, বাট অনেক সময় তারা নিজেদের উপর এই জিনিসগুলো লাগায়, স্পেশালি অনেক নেগেটিভ লেভেলে কিন্তু লাগায় যে আমি হয়তো মানুষের সামনে কথাবার্তা বলতে পারি না, আমি হয়তো সোশ্যাল না, হয়তো আমি মানুষের মিট করতে পারি না, এগুলো কিন্তু লেবেল। এবং যখন এই লেভেলগুলো আমরা একসময় নিজের উপর নির্ধারণ করে দিই ওগুলো থেকে বের হওয়া কিন্তু টাফ, কারণ একটা মানুষ যদি সে ভাবে যে আমাকে দিয়ে পাবলিক স্পিকিং হবে না, একটা লেভেল লাগিয়ে দিলাম, ও কখনো পাবলিক স্পিকিং ট্রাই করবে না, ওই লেভেল থেকে বের হওয়ার চেষ্টাই করবে না, এবং আজীবন ওটা খালি রিফার্ম করতে থাকবে যে আসলে তো আমি তো পারি না পাবলিক স্পিকিং, ও আসলে পাবলিক স্পিকিং কখনো করে না, এবং আরও বেশি সে বিশ্বাস করা শুরু করে যে আসলে তো আমি পাবলিক স্পিকিং পারি না। বাট যখন আমরা এই লেভেলগুলো ছেড়ে দিই যেগুলো আমরা নিজেদের উপর দিয়েছি, তখন হয়তো বা আমার অনেক কিছু হতে পারবো যেটা আসলে আমাদের ট্যালেন্ট আছে। হয়তো বা হ্যাঁ ও ভাবছে ডক্টর হতে চায়, ও ইঞ্জিনিয়ার হতে চায়, বাট হয়তো তার ট্যালেন্ট অন্য জায়গায়, হয়তো সে ভালো বিজনেসম্যান হয়ে আরও এইসব মানুষকে আরও বেশি এম্পাওয়ার করতে পারে, বাট কখনো ওই লেভেল থেকে বের হওয়ার চেষ্টা করে নাই, তাই সে যা হতে পারতো ও কখনো সেটা হয় নাই। তাই আমরা যেন প্রশ্ন করি, এ ম্যান উইথ আউটওয়ার্ড কারেজ ডেয়ার্স টু ডাই, এ ম্যান উইথ ইনওয়ার্ড কারেজ ডেয়ার্স টু লিভ। এটা যে কত রেলেভেন্ট, কীভাবে বলবো যে হ্যাঁ আমাদের হিরোইজমকে অনেক বেশি গ্লোরিফাই করে দেয়। বিভিন্ন যদি আপনি মুভি দেখেন যে আরে নায়ক আসতেছে গাড়ি থেকে বাইরেছে, গাড়ি টার্ন নিচ্ছে, ওই টাইমে হিরো নেমে গুলি করে ভিলেন দিয়ে উড়াই দিল, বাইরের আউটওয়ার্ড কারেজকে আমরা অনেক বেশি গ্লোরিফাই করি যে আরে ও কত কিছু করলো। হ্যাঁ আসলে কিছু কিছু আসলেই অনেক বেশি গ্লোরিফাইড, বাট লাইফটাকে লিড করার মতো সাহস নেওয়া যে প্রতি সময় স্বপ্ন দেখবো, যাই হোক না কেন আমি কন্টিনিউ করে যাবো, যেটা আমি পছন্দ করি এটা করে যাবো, এটার জন্য যে সাহসটা লাগে এটা সবাই দেখতে পারে না, সবার সামনে উঠে আসে না, কিন্তু এই সাহসটা যে নিয়ে রাখতে পারে তারাই আসলে সাহসী বলে বই মেনশন করা আছে। এবং এটা কিন্তু আসলে কঠিন, যেই সাহসিকতা কাজগুলো করার জন্য কেউ বাহবা দেয় না, কেউ দেখে না, ওগুলো কিন্তু কখনো মনে হবে না যেগুলো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু লাইফটাকে ঠিক মতো ট্যাকেল করার জন্য এগুলো সবথেকে হয়তো বেশি ইম্পর্টেন্ট। নোয়িং আদার্স ইজ ইন্টেলিজেন্স, নোয়িং ইয়োর সেলফ ইজ ট্রু উইজডম, মাস্টারিং আদার্স ইজ স্ট্রেংথ, মাস্টারিং ইয়োর সেলফ ইজ ট্রু পাওয়ার। হ্যাঁ অন্যকে বোঝা গুড, বাট যখন নিজেকে বুঝতে পারবো তখন আসলে আমরা মানুষকে বুঝতে পারলাম। এবং আমি যদি নিজেদেরকে না বুঝি, নিজেদের ইমোশনগুলো যদি না বুঝি, আমরা কীভাবে অন্যদের সাথে রিলেট করতে পারবো, কীভাবে অন্যদের সাথে সামঞ্জস্য টানতে পারবো, অন্যদেরকে কন্ট্রোল করা হ্যাঁ বুঝলাম পাওয়ার, হ্যাঁ টাকার জন্য অনেকেই করতে পারে, হ্যাঁ ক্ষমতার জন্য অনেক কিছু করতে পারবে, বাট নিজের উপর ক্ষমতাটা আনা, নিজের নফসটাকে কন্ট্রোলে আনা, নিজের যে চাহিদাগুলো আছে ওগুলোকে কন্ট্রোলে আনা আসল স্ট্রেংথ, আসল পাওয়ার। একটা কোট আছে যে
যার শক্তির উৎস নিজের মধ্যে নিহিত, যে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারে, ওই আসল বীর। তো ট্রু ওয়ার্ডস আর কি। সিক্সথ কোট, ওয়েন দ্য স্টুডেন্ট ইজ রেডি দ্য টিচার উইল অ্যাপিয়ার, ওয়েন দ্য স্টুডেন্ট ইজ ট্রুলি রেডি দ্য টিচার উইল ডিসঅ্যাপিয়ার। যদি আপনি আসলে শিখতে চান, কেউ না কেউ থাকবে যে আপনাকে শেখাতে আসবে। এখানে টিচার হয়তো একটা মেটাফর হিসেবে ইউজ করা হচ্ছে, অর্থাৎ স্টুডেন্ট যদি রেডি থাকে, যদি কেউ শিখতে রেডি হয়, নট নেসেসারি যে টিচার আসবে, হয়তো কোনো একটা ইউটিউব চ্যানেল আপনার সামনে আসবে, হয়তো কোনো একটা কোর্স আপনার সামনে আসবে, হয়তো কোনো একটা মানুষ আপনাকে শেখাতে আসবে, কিংবা জাস্ট একটা এক্সপিরিয়েন্স যেখান থেকে আপনি শিখতে পারবেন, যদি আপনি শেখার জন্য প্রস্তুত থাকেন, যদি আপনার শেখার ইচ্ছাটা থাকে। এবং যখন আপনি আসলে রেডি হবেন, তখন আর টিচার লাগবে না, আপনি নিজে থেকেই আগাতে পারবেন, নিজে একটা ডিরেকশন খুঁজে পাবেন, নিজে একটা উদ্দেশ্য থাকবে যেটার জন্য আপনি কাজ করে যাবেন, আপনার টিচার ডিরেকশন লাগবে না। কারণ একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি পৃথিবীতে নতুন কিছু করতে যান, নতুন কিছু মানে হচ্ছে এমন যে ওই রাস্তায় আর কেউ যায় নেই, এবং যে রাস্তায় কেউ যায় নেই ওই রাস্তার শিক্ষা আপনি কার কাছ থেকে নেবেন, ওই রাস্তার শিক্ষা আপনাকে কোন টিচার দেবে। তাই হ্যাঁ, এক পয়েন্টে আপনার ডিরেকশন লাগবে, বাট যখন আপনি নতুন কিছু করতে যাচ্ছেন, নতুন একটা ডাইমেনশন, নতুন একটা দিগন্তে যেতে যাচ্ছেন, যে জায়গায় আগে কেউ যায় নেই, তখন এমন কিছু শিখে রাখা লাগবে, এমন কিছুটা ডেভেলপ করা লাগবে, এমন একটা ব্যক্তিত্ব লাগবে যে আপনি টিচার ছাড়াই নিজেকে গাইড করা শিখে যাবেন, নিজে একটা গাইডিং প্রিন্সিপাল থাকবে, একটা মোরাল কম্পাস থাকবে। ওয়েন পিপল সি সাম থিংস অ্যাজ বিউটিফুল, আদার থিংস বিকাম আগলি, ওয়েন পিপল সি সাম থিংস অ্যাজ গুড, আদার থিংস বিকাম ব্যাড। কন্ট্রাস্ট, কম্প্যারিজন, এটা নেক্সট উক্তিতে আরও বেশি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এইথ কোট, ওয়েন ইউ আর কন্টেন্ট টু বি সিম্পলি ইউর সেলফ অ্যান্ড ডোন্ট কম্পেয়ার অর কম্পিট, everyone will respect you. অর্থাৎ আমরা যখনই কম্পেয়ার করি তখনই ঝামেলাগুলো শুরু হয়। কম্পেয়ার করতে যাই যে সম্মান পাই দিলে আমাকে ফার্স্ট হয়ে যাবে, আমার ফার্স্ট হওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিলাম, ও তো অনেক বেশি কুল, ওই কুল হওয়ার জন্য কেউ না কেউ হয়তো বা সিগারেট টানা শুরু করে ফেলবো, আরে ও তো বেশ জোস, ওই জোস হওয়ার জন্য হয়তো আমরা লাইক দিনে খাওয়া দাওয়া না করে জাস্ট ডাম্বেল উঠাচ্ছি, জিম করছি, বাট খাওয়া দাওয়া না হওয়ার কারণে আমরা শুকিয়ে যাচ্ছি। তো অনেক সময় কম্প্যারিজনের কারণে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। হয়তো আপনি আপনার লাইফ নিয়ে একদম খুশি ছিলেন, কিন্তু কোনো একটা সময় হয়তো আপনি অনলাইনে আসলেন, ইনস্টাগ্রামে দেখলেন যে আরে এত সুন্দর কেমনি, হয়তো ওরা এডিট করে ফটোশপ করে জিনিসগুলো দিয়েছে, বাট যেই মোমেন্টে আপনি ওগুলো দেখলেন কম্প্যারিজন শুরু হলো যে আরে ও তো অনেক জোস, ও অনেক জোস, এটা মানে হচ্ছে আমি হয়তো অত জোস না, কম্প্যারিজন শুরু হয়ে গেল। এতদিন খুশি ছিলেন, বাট যে মুহূর্তে কম্প্যারিজনটা চলে আসলো, যে মুহূর্তে আপনি চেষ্টা করছেন যে ওর মতো হতে হবে, ওর মতো হতে হবে, ওর মতো হতে হবে, সেই মোমেন্টে আপনি নিজের লাইফকে আপনি উপেক্ষা করে যাচ্ছেন, অর্থাৎ আপনি যে ব্লেসিংগুলো পাচ্ছেন ওগুলো আপনি উপেক্ষা করে গেলেন এবং অন্য কিছু হতে যাচ্ছেন। এবং যখনই আপনি এমন কিছু হতে যাচ্ছেন যে জিনিসটা আপনি না, কিংবা আপনার হওয়া উচিত না, কিংবা দরকারই না, কারণ বাজে জিনিসপত্র কিংবা সবার জীবনে কিন্তু চ্যালেঞ্জ থাকে, কেউ হয়তো বা বাইরে থেকে অনেক সুন্দর কিন্তু তার হয়তো বা কোনো অভিভাবক নাই, তার হয়তো কোনো সাপোর্ট নাই, কিংবা তার হয়তো কোনো ডিজিজ আছে, হয়তো বা তার মতো হতে যাচ্ছি, কিন্তু হতে গিয়ে নিজের যা আছে ওগুলো আমরা ফেলে দিচ্ছি এবং এমন কিছু হতে যাচ্ছে যেটা আমাদের হওয়া দরকার ছিল না, এবং ওখান থেকে আসল ঝামেলাগুলো শুরু। তাই কম্প্যারিজন থেকে যতটা সম্ভব আমরা যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। দ্য ট্রুথ ইজ নট অলওয়েজ বিউটিফুল, নো বিউটিফুল ওয়ার্ডস দ্য ট্রুথ, সত্য সবসময় সুন্দর না, এটা আমরা সবাই বুঝি, নো বিউটিফুল ওয়ার্ডস দ্য ট্রুথ, হ্যাঁ কোনো জিনিস সুন্দরভাবে বললো তার মানে এই না যে বিষয়টা সত্যি। অনলাইনে অনেক কোড দেখবেন যে আরে কত সুন্দর সুন্দর পোস্ট, গ্রাফিক ডিজাইন করে দেওয়া আছে, বাট তার মানে এই না যে জিনিসটা সত্যি। এমন কিছু কোড আছে যেগুলো মাঝে মাঝে দেখি, যে দেখে মনে হয় যে আল্লাহ এটা কী ভুল শিখাচ্ছে, যেরকম যে তোমার শত্রুদের কখনো কিছু বলা লাগবে না, ওরা তখনই সাফার, তখনই ওদের বেস্ট রেসপন্স দিতে পারবা যখন তুমি সাকসেসফুল হবা, তোমার সাকসেস হচ্ছে তোমার শত্রুদের জন্য বেস্ট রেসপন্স। এই উক্তিটা অনেক সুন্দরভাবে দেখা, অনেক গ্লোরিফাইড, দেখতে সুন্দর মনে হয়, শুনতেও মজা হয়, বা আসলে জিনিসটা খেয়াল করেন যে আপনি সাকসেসফুল হলেন এবং আপনার সাকসেসের কারণে কেউ পস্তাচ্ছে, কেউ মন খারাপ হচ্ছে, এই জন্য বলে আপনি খুশি হবেন, এটা বলে আপনার সাকসেস, কত ভুল ধারণা পিচ করা হচ্ছে সুন্দর সুন্দর ওয়ার্ডের মাধ্যমে। তো আমরা যেন এটা খেয়াল রাখি যে দেখতে সুন্দর, প্যাকেজিং সুন্দর, তার মানে এই না যে জিনিসটা আসলেই ট্রুথ। টেন্থ কোট, দ্য ফ্লেম দ্যাট বার্নস টুয়াইস ইজ ব্রাইট বার্নস হাফ ইজ লং, যত বেশি ধমাকা বাইরে জোস ওগুলো হয়তো বা ততই বেশি ক্ষীণ, হয়তো বা বেশি ঝিকিমিকি বাইরে, বাট ভিতরে হয়তো বা হলো। এবং জিনিসটা আমার এখন আরও বেশি রেলেভেন্ট মনে হয়, কারণ মাঝে মাঝে আমি দেখতাম যে এতদিন ধরে এত এডুকেশনাল কন্টেন্ট বানাচ্ছি, এত কিছু করতেছি, আরে কিছুই তো নাই, কী হচ্ছে, মানুষ গান গাচ্ছে, তারা ফেমাস হয়ে যাচ্ছে, পপুলার হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইব হচ্ছে, সব কিছু পাচ্ছে, বাট আমি জাস্ট এইদিকে বই ভিডিও বানাচ্ছি। পরে দেখলাম যে আরে এগুলো হয়তো বাজিক দিক থেকে অনেক মনে হবে, বাট বিভিন্ন সিঙ্গার হয়তো ডিপ্রেশনে ভুগছে, হয়তো তারা বেশি পপুলার হয়ে যাচ্ছে, এগুলো হ্যান্ডেল করতে পারছে না, তাদের বিভিন্ন স্ট্রাগল থাকতে পারে। তো মানুষের বাইরের চাকচিক্য দেখে এগুলো জিনিস যেন বিভ্রান্ত না হয়ে যায়, নিজের যে জিনিসপত্র আছে ওগুলোর উপর যেন ফোকাস করি, নিজে যা আছে ওগুলোর উপর যেন কন্টেন্ট থাকে, যেন তৃপ্ত থাকি,
হয়তো বাংলাদেশ অনেক বেশি ব্রাইট করছে, অনেক বেশি করছে, শর্ট টাইমে অনেক কিছু করে যাচ্ছে, শর্ট টাইমে ঘুষ টুস খেয়ে অনেক কিছু করে ফেলছে, ওগুলো দেখে মনে হয় আরে ওরা কত দূর এগিয়ে গেল। কিন্তু তার মানে এই না যে ওইটাই দীর্ঘস্থায়ী, শর্ট টাইমে বেশি উপরে হতে গেলে হয়তো বা জিনা হাউস অফ কার্ডস হয়ে যেতে পারে, সেগুলো হয়তো বা ভেঙে পড়ে যেতে পারে। তাই আমরা যেন ওগুলো দেখে শর্ট টার্ম মানুষের ঝিকিমিকি কাজ বৃদ্ধি উন্নতি দেখে বিভ্রান্ত না হয়ে যায়, এবং নিজে যেখানে যেন কোয়েশ্চেন না করি যে আমাকে কোনো ত্রুটি আছে নাকি, আরে ভাই কার হয়ে যেতেই পারে, কে হয়তো বেশি পরিশ্রম করছে, কার হয়তো লাগছিল, অথবা কেউ খারাপ পথে গেছে। তার মানে এই না যে ওইটা দেখে আমার নিজের লাইফটাকে আমাকে ইভ্যালুয়েট করতে হবে, নট নেসেসারিলি। 11th কোট, দ্য ওয়াইজ ম্যান ইজ ওয়ান হু নোস হোয়াট হি ডাজ নট নো। খুব ইম্পর্টেন্ট কোট, এটা একটা জায়গায় বলা হচ্ছিল যে আমরা তখনই কিছু জানি যখন আমরা জানি যে আমরা কী জানি না, অর্থাৎ এটা একটা নাম আছে, এটা হচ্ছে কনশিয়াস ইনকম্পিটেন্স, অর্থাৎ আমি জানি আমি কী জানি না। যখন আমরা আমাদের নিজের জ্ঞানের পরিধির লিমিটেশনটা জানতে পারবো, তখন আমরা অ্যাকচুয়ালি হাম্বল হয়ে যাবে যে ভাই আমি তো সব জানি না, সব জায়গায় পার্ক নিতে যাবো না, কারণ আমি জানি যে আমার নলেজের লিমিটেশন আছে। আমরা মানুষের সাথে কাজ করবো কারণ আমি জানি যে আমি একাই সব পারবো না। তো এইখান থেকে আসলে উইজডমটা আসছে, আমাদের নলেজে একটা লিমিটেশন আছে, আমাদের যা কিছু আছে সব কিছুর লিমিটেশন আছে। এবং যখন আমরা বুঝবো আমাদের সব কিছুর লিমিটেশন আছে, আজকে যা আছে সেটা কালকে নাই, তখন আমরা মানুষের আস্তে আস্তে ভ্যালু দেওয়া শুরু করবো, অহংকারটা আস্তে আস্তে কমে যাবে যে ভাই আজকে আছে কালকে নাই, ওটা আমাদেরকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। তো এই ছিল হচ্ছে 12টা উক্তি, লাস্টে ফাইনাল উক্তিটা আমি রেখে দিলাম যেটা আমার সব থেকে ভালো লেগেছে, একটু আমাকে ডিফারেন্টলি চিন্তা করতে সাহায্য করেছে, সেটা বলে আমি শেষ করবো। সেটা হচ্ছে শেপ ক্লে ইনটু এ ভেসেল, ইট ইজ দ্য স্পেস উইদিন দ্যাট মেক্স ইট ইউজফুল, cut doors and windows for a room, it is the holes which make it useful, therefore benefit comes from what is there, usefulness from what is not there. এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ খেয়াল করেন যে একটা মনে করেন বয়াম নিলেন, বয়ামটা ইউজফুল এই জন্য না যে ওটা প্লাস্টিক বাইরে যে জিনিসটা আছে ওটার জন্য, ভিতরে ফাঁকা জিনিস আছেই জন্য আপনি বয়ামটা ইউজ করতে পারছেন। আপনি যদি ভিতরে মাটি দিয়ে দেন বয়াম ইউজফুল না, কারণ আপনি অন্য কিছু বাদাম কিংবা চানাচিটের মধ্যে নিতে পারছেন না, ভিতরে যে খালি জায়গাটা ওইটাই বয়ামটাকে ইউজফুল করছে। কিংবা দরজা, ওটা ছুঁতে আপনি ঢুকতে পারছেন, দরজা যদি আপনি পুরো একটা ওয়াল দিয়ে দেন আপনি ঢুকতে পারছেন না, ওটা ইউজফুলনেসে চলে যাচ্ছে। তো মেইন জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে ভ্যালু একটা জায়গায় আছে, বাট কমপ্লিটলি ডিফারেন্ট জায়গায় আসলে ওটার আসল ইউজফুলনেসটা পড়ে আছে। মনে করেন এই ভিডিওগুলোই, ভিডিওগুলোতে অনেকে হয়তো মনে করবে যে এক একজন বলে যে ভাই ভিডিও দেখে মোটিভেটেড হই, কি মনে বলে ভাই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি, বাট মেইন পারপাসটা হচ্ছে ভিডিও দেখে ওই লেভেলে চিন্তা করতে পারা, যে লেখক যে লেভেলে চিন্তা করছেন ওই লেভেল ওই পার্সপেক্টিভে চিন্তা করতে পারা, কিংবা নতুনভাবে চিন্তা করতে পারা, কিংবা যে চিন্তা করতে পারার ওই কনসেপ্টটা রেডি করা যে হ্যাঁ এতদিন ধরে এইভাবে ভেবে এসছে কিন্তু কখনো কোয়েশ্চেন মার্ক তুলি নাই, একটু দেখি চিন্তা করে দেখি কীভাবে চিন্তা করা যায়। সো ওই জিনিসটা ডেভেলপ করা, হয়তো মনে হয়ে যাচ্ছে এগুলো তো জাস্ট ওয়ার্ডস কিংবা মোটিভেশন কিংবা জাস্ট লেকচার্স, বাট আসলে এটার মাধ্যমে আমরা চিন্তা করা শিখছি, যে কোনো ক্লাসের লেকচার বলে অনুযায়ী কিছু আমরা আসলে হয়তো বা চিন্তা করছি না, বাট দেন এগেন এগুলো উদ্দেশ্য আসলে এরকম হওয়া উচিত। ক্লাসরুমে আসলে শিক্ষাটা হচ্ছে না, শিক্ষাটা হচ্ছে আমাদের মাইন্ডসেটে যখন আমরা ক্লাসরুম থেকে জানিয়েছি তা নিয়ে চিন্তা করছি এবং লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তো আমরা অনেক সময় তো বাইরের জিনিসগুলো নিয়ে বুঝি যে আরে এখানে এটা হবে এখানে এটা হবে, কোর্স করতে হবে, যে কোনো একটা খুব কমন এক্সাম্পল দিই ওইটা দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে বিভিন্ন সিভির জন্য কোর্স করতে হবে, এই কোর্স করতে হবে ওই কোর্স করতে হবে, এই ডিপ্লোমা নিতে হবে ওই ডিপ্লোমা নিতে হবে। টার্গেট এটা না যে ডিপ্লোমা নিতে হবে কিংবা কোর্স করতে হবে, টার্গেট এটা যে ওই ডিপ্লোমা কোর্স করে যে নলেজটা পাবো ওইটা ইনভেস্ট করা। কিন্তু আমরা কোথায় লেগে পাচ্ছি, ডিপ্লোমা নিতে হবে কোর্স করতে হবে, আর একটা কমন এক্সাম্পল শিখতে হবে, বাট ওই শিখা বাদ দিয়ে বয়ামের এমটি স্পেস বাদ দিয়ে আমরা বয়ামের ফোকাস করছি কি জিপিএ ফাইভের উপর, শিক্ষা একদিকে আমরা বয়ামের উপর ফোকাস করে আছি, জিপিএ ফাইভ নিতে হবে গোল্ডেন এ প্লাস লাগবে। তো যদি আমরা যদি এটা লাইফেটা বুঝতে পারি তাহলে আমরা আমাদের প্রায়োরিটিগুলো ঠিক জায়গায় নিয়ে যেতে পারবো। সো দ্যাট উড বি অল ফ্রম দিস বুক। আমি এই বইটা জাস্ট সুপারফিশিয়াল লেভেলে আমি যা বুঝেছি সেটা বোঝানোর চেষ্টা করেছি, বইটা আরও অনেক বেশি ডিপ, আমি যা বুঝেছি সেটা হয়তো আপনি না বুঝতে পারেন, আপনি হয়তো অন্য কিছু এটা বুঝেছেন, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, কারণ দের ইজ এ রুম ফর ইন্টারপ্রিটেশন, এই কোডগুলো অনেকগুলো জায়গা থেকে আপনি এক্সপ্লেন করতে পারবেন। সো আপনার যদি এক্সপ্লেন করার কোনো স্কোপ থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং আমি প্লিজ বলবো যে এই অডিও বুকটা অনেক কোড রেখেছে যেগুলো অনেক দিক থেকে চিন্তা করতে আপনাকে সাহায্য করবে, আমি জাস্ট 12টা বললাম। আপনি যদি অডিও বুকটা পড়েন 2 ঘন্টা অডিও বুক, যদি আপনি 2x স্পিডে পড়েন তাহলে 1 ঘন্টায় শেষ হয়ে যাবে, অনেক পার্সপেক্টিভ আপনার সামনে উঠে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইন দ্য নেক্সট এপিসোড, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।